বলছেন দুনিয়ার বুকের শেষে কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের লোককে ডাক দিবেন ডাক দেওয়ার পর বলবেন তোমাদের আমলনামা নাও যেই আমলনামা দেওয়া হবে তাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি তাদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে যেই না ডান হাতে আমলনামা পাবে এই মানুষগুলা বড় খুশি হয়ে যাবে তারা বুঝে ফেলবে এই মানুষগুলা এখন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নমিনেটেড করেছেন তারা এখন জান্নাতের দিকে যেতে পারবে আল্লাহ বলছেন যেই না তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা আপনাদের এলাকায় গরুর বাছুর হয় বাছুর হওয়ার পরে 3 দিন 4 দিন 5 দিন যেই না গরুর বাছুরের বয়স হয়ে যায় গরুর বাছুর মনে করে দুনিয়া বোদাই কি নাকি এমন লাফালাফি শুরু করে বিছনার উপর উঠে যায় ঘরের মধ্যে চলে যায় ছোট বাচ্চা কাচ্চাকে পর্যন্ত ঢিস লাগায় খ্যারের পালার মধ্যে যায় মাথা দিয়ে গুদা লাগায় আসে না গরু বাছুর করে না আমার আল্লাহ বলছেন ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা সেই বান্দাদের ডান হাতে আমলনামা আসবে ওই মানুষগুলার সাথে সাথে দৌড় লাগাবে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবে এই ধরে নিয়ে আয় দেখে নিয়ে আয় এরা কোথায় যায় আমার কাছে আসো এখনো তো আসল কথায় বাকি আছে কি কথা ফেরেশতারা ধরে নিয়ে এসে বলবে দাঁড়ায় যাও আল্লাহ বলবেন আমার পক্ষ থেকে বার্তাটা পৌঁছায় দাও ফেরেশতারা সাথে সাথে তাদের কাছে বলতে শুরু করবে সালামুন কওলাম মির রব্বির রহিম ও দুনিয়ার মানুষ রহমান রব দুনিয়াতে তোকে জবান দিয়েছিল আর আজকে রহিম রবের পক্ষ থেকে আল্লাহ স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে যেই বান্দাদেরকে সালাম দিয়ে দিয়েছেন সুতরাং আমরা ঠোঁট দিয়ে যে সালাম উচ্চারণ করতে আল্লাহ বললেন আল্লাহ বলছেন এটা বান্দা তোর জবানে উচ্চারিত কথা হলেও এটা তোর কথা নয় কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ